Assalamualaikum, hello everyone. সম্প্রতি লঞ্চ হয়ে গিয়েছে Realme Narzo সিরিজের এন্ট্রি লেভেল বাজেটে খুবই ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন। ফোনটির নাম হচ্ছে Realme Narzo N53। কিছুদিন আগেই Realme Narzo N55, Realme C55 এই ফোনটি কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং গ্লোবালি কিন্তু Realme Narzo N55 এই ফোনটি লঞ্চ হয়েছে। তো এরই মধ্যে কিন্তু এন্ট্রি লেভেল বাজেটে Realme Narzo N53 এই ফোনটি লঞ্চ হয়ে গিয়েছে গতকালকেই। ফোনটির প্রাইস কিন্তু 10,000 টাকার কমই রয়েছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করে জানাবো Realme Narzo N53 ফোনটি কেমন হতে পারে আপনার জন্য আর এই ফোনটি কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমে যদি ফোনটার ডিজাইন এবং আউটলুক নিয়ে কথা বলি তাহলে এই ফোনটার ডিজাইন কিন্তু এন্ট্রি লেভেল বাজেটে খুবই ভালো করা হয়েছে এবং এটা রিয়ার পার্টটি অবশ্যই হবে প্লাস্টিক ব্যাকের এবং ফোনটার যে ওভারঅল ডিজাইন স্ট্রাকচার সেটা কিন্তু ক্যামেরা পাম আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেকটা আইফোন ধাঁচের মতো, তবে কার্ভ ডিজাইনে থাকবে এবং রিয়ারের ব্যাক পার্টে ক্যামেরার নিচের অংশে বরাবরে কিন্তু তারা এখানে Narzo এই ব্র্যান্ডিংটাকে ইমপ্লিমেন্ট করেছে। ফোনটি বেশ কিছু কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং ডিজাইন স্ট্রাকচার কিন্তু অনেকটাই মানে ম্যাট ফিনিশের দেখা গেলেও এটা কিন্তু আপনারা গ্লসি ফিনিশ টাইপে পেয়ে যাবেন। তো ওভারঅল কিন্তু আমার কাছে এই ফোনটার ডিজাইন প্রাইস রেঞ্জ বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে, 4GB র্যাম 64GB স্টোরেজ এবং 6GB র্যাম 128GB স্টোরেজ। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে EMMC 5.1। ডিসপ্লে নিয়ে কথা বললে ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.74 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লের পাশাপাশি 90Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে পিপি ডেন্সিটি হচ্ছে 390 এবং ডিসপ্লেতে 450 নিটসের ডিসপ্লে প্রিক ব্রাইটনেস পেয়ে যাবেন। তো ফোনটার ডিসপ্লে কিন্তু খুবই বড় দেওয়া হয়েছে 6.74 ইঞ্চেসের Realme Narzo সিরিজে, কিন্তু এর আগে কিন্তু তারা 6.6 ইঞ্চি বা 6.5 ইঞ্চেসের এরকম ডিসপ্লে ব্যবহার করতো। তো এখন কিন্তু তারা এখন অনেক বড় ডিসপ্লে ব্যবহার করছে আর ফোনটার ডিসপ্লেতে কিন্তু 90Hz রিফ্রেশ রেট রয়েছে। এটার ডিসপ্লে কোয়ালিটি মানে অলমোস্ট বলতে পারেন Realme C55 যে ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েছিল সেটার মতোই সিমিলার টাইপের, তবে রিয়েলমির ফোন হিসাবে কিন্তু এটা থেকে আপনি খুব ভালো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকার ফলে, মানে একদমই সিমিলার টাইপের প্রাইস রেঞ্জে যেরকম থাকার কথা সেরকমই। আর এটার ডিসপ্লেতে কিন্তু ওয়াটার ড্রপ নচের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। যদি পাঞ্চল হতো তাহলে কিন্তু এটার ডিসপ্লের যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বা ভিডিও দেখার যে এক্সপিরিয়েন্সটা সেটা আরও বেটার হতো। ওয়াটার ড্রপ নচ বর্তমান সময়ে এসে 2023 সালের এই সময়ে এসে এটা কিন্তু অনেকটাই ব্যাকডেটেড বিষয়। পারফরমেন্সের দিক নিয়ে কথা বলতে গেলে ইউনিসক টাইগার T612 চিপসেট রয়েছে যেটা 12 NM আর্কিটেকচারে বিল করা একটি অক্টাকোর সিপিইউ। জিপিইউ সেকশনে থাকবে মালি G57। অপারেটিং সিস্টেমে ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রিয়েলমি UI T। তো ইউনিসক টাইগার T612 এই চিপসেটটা কিন্তু রিয়েলমি C55 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছিল। এর আগে কিন্তু রিয়েলমির অনেক ফোনে কিন্তু বাংলাদেশে 15,000 থেকে 17,000 টাকা এই প্রাইস সেগমেন্টে এই চিপসেটটি ব্যবহার করা হয়েছিল। ইউনিসক টাইগার T612 এটা যদি আমরা কম্পেয়ার করি অন্যান্য চিপসেটের সঙ্গে, মিডিয়াতে খেলেও G85 G80 যে চিপসেটগুলো রয়েছে সেগুলোর মতোই পারফরমেন্স দেয় এই চিপসেটটি। এটার আন্তত স্কোর প্রায় কিন্তু র্যাম ভেরিয়েন্ট ভেরি করে কিন্তু 2 লাখের উপরে অনেক সময় এসেছে আর নর্মালি কিন্তু 1,80,000 2 লাখ এর ভিতরে কিন্তু এটার আন্তরিক স্কোর থাকে। তো পারফরমেন্সের দিক নিয়ে কিন্তু এটা আপনাকে ভালোই স্যাটিসফাইড করতে পারবে কারণ এটা কিন্তু এন্ট্রি লেভেল বাজেটের ফোন হিসাবে কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট। আর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13 লেটেস্ট দেওয়া হয়েছে আর রিয়েলমি UI, যদিও বা এটা একদম লাইট ভার্সনের UI দেওয়া হয়েছে, ফলে এটাতে কিন্তু আপনি তেমন একটা UI এক্সপিরিয়েন্স ভালো পাবেন না। যদি একদমই অরিজিনাল রিয়েলমির UI দিত তাহলে কিন্তু এটার রিয়েলমি UI এক্সপিরিয়েন্স আরও বেটার হতো। তো UI বা অপারেটিং সিস্টেমের দিকটাও আমার কাছে প্রাইস রেঞ্জে ঠিকঠাকই লেগেছে। ক্যামেরা নিয়ে কথা বলে রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা, 50MP মেন ক্যামেরা এবং একটি AI লেন্স। ফ্রন্টে থাকবে 8MP সেলফি ক্যামেরা আর রিয়ারের মেন ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর ক্যামেরার এই দিকটা কিন্তু একদমই এভারেজ টাইপের লেগেছে। রিয়ারের যে মেন ক্যামেরাটি রয়েছে সেটি দিয়ে আপনি মোটামুটি মানে ছবি তুলতে পারবেন আর এন্ট্রি লেভেল বাজেটে কেমন ছবি উঠবে সেটাই দেখার বিষয়। আর 50MP থাকার ফলে কিন্তু ডিটেলস শার্পনেস অনেক বেটার পাবেন, ডাইনামিক রেঞ্জ ইত্যাদি কিন্তু ভালো পাবেন এই ফোনটি থেকে। আর এটার ইউজফুল সেন্সরি হচ্ছে গিয়ে সেই মেন ক্যামেরাটি যেটা থেকে আপনি রিয়েলমির ফোন হিসেবে মোটামুটি সোশ্যাল মিডিয়ার ছবি কিন্তু উঠে অলমোস্ট। তো এই ফোনটার ক্ষেত্রে কিন্তু আমরা তেমনটাই আশা করছি। ব্যাটারি নিয়ে কথা বললে রয়েছে 5000mAh ব্যাটারি, 3300W চার্জার এবং টাইপ সি পোর্ট। সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট। আর এই ব্যাটারির দিকটাও আমার কাছে প্রাইস রেঞ্জ বিবেচনায় ঠিকঠাকই লেগেছে, যদিও বা 3300W চার্জার দিয়েছে যেটা কিন্তু এই প্রাইসে অনেকটাই ভালো বিষয়। আর ফোনটির প্রাইস নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি কিন্তু গতকালই ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে 10,000 রুপিরও কম। দুটি র্যাম ভেরিয়েন্টের প্রাইসে কিন্তু 10,000 রুপির কমে লঞ্চ করা হয়েছে। তো সেই হিসাবে আশা করছি যেহেতু রিয়েলমি Narzo সিরিজের অনেকগুলো ফোনই বাংলাদেশে এর আগেও লঞ্চ হয়েছে, এই ফোনটা যেহেতু এন্ট্রি লেভেল বাজেটের একটা ফোন তো ফোনটি বাংলাদেশে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশে আসলে আমি অবশ্যই আশা করব এই ফোনটার প্রাইস 12,000-13,000 টাকা বা 14,000 টাকা এর ভিতরে যদি হয় র্যাম ভেরিয়েন্টের হিসেবে তাহলে এই ফোনটি খুবই ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন হবে। আর যদি 50,000 টাকা বা এর উপরে চলে যায় তাহলে কিন্তু এটা তখন আর ভ্যালু ফর মানি স্মার্টফোন থাকবে। তো রিয়েলমি Narzo N53 এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।